প্রিয় দর্শক আমাদের 64টি জেলার যে মানচিত্র সেই মানচিত্র গ্রাফটি বলছে আলফা বিটা আর ডেল্টা 59 জেলাকেই গ্রাস করে ফেলেছে অর্থাৎ পুরো দেশ জুড়েই করোনা ছড়িয়ে পড়েছে আমরা এতদিন লকডাউন দেখেছি আমরা লকডাউন নিয়ে নতুন করে আর কিচ্ছু বলতে চাই না তবে আমরা সোমবার থেকে যে শাটডাউনের কথা শুনছি কিংবা সোমবার থেকে যে 7 দিনের জন্য শাটডাউন করা হবে সেটা আসলে তার ধরনটা কি হবে কার মতো হবে সেই ধরনটা আমরা কি এই শাটডাউনকেও দেখব কিনা যে ভয়ঙ্কর ঝড়ের সময় জানালা খোল বন্ধ রেখে দরজা খুলে দেওয়া হয়েছে জানি না সোমবারের শাটডাউনটা কি রকম হবে তবে আমরা চাই শাটডাউনটা সত্যিকার অর্থেই যেন শাটডাউন হয় দেশ এবং দেশের মানুষকে ভালো রাখার জন্য আমি সোমা ইসলাম মেট্রো সেন্টার দা পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের আলোচনার বিষয় আপস এন্ড ডাউন আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতি করোনা মোকাবেলায় গঠিত জাতীয় কারিগরি কমিটি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এ কে আজাদ সাবেক প্রেসিডেন্ট এফবিসিসিআই চেয়ারম্যান হামিম গ্রুপ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ হাতেম সহসভাপতি বিকেএমইএ আমি তিনজনকে আজকে মাইক্রোসফট টু দা পয়েন্টে স্বাগত জানাচ্ছি আলোচনা স্যার আমি শহীদুল্লাহ স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি একটু সাউন্ড হচ্ছে ও কোন এক জায়গায় স্যার আপনার কথা আমি যথেষ্ট ভালো শুনতে পাচ্ছি কিন্তু আপনি আমারটা পেলেই হচ্ছে ভালো যেটা আমি স্যার আপনাকে একটু কথা মানে তারিখে একটু জি একটু আমি একটু অপেক্ষা করি জি জি স্যার এবার যে প্রশ্নটি স্যার আপনার কাছে করতে চাই যে সোমবার থেকে শাটডাউন সেই যে শাটডাউন করার জন্য 7 দিন শাটডাউন থাকবে দেশ সবচেয়ে বড় কথা এই শাটডাউনটা আসলে কি আপনারা যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী কি 7 দিনের জন্য শাটডাউন আর 7 দিন করলেই কি যা আপনারা বলছেন সেই সফলতা আসবে নাকি এটা স্যার 14 দিন করা ছিল দরকার ছিল স্যার একটু যদি বলেন যে শাটডাউনের ব্যাখ্যাটা সোমবার থেকে কি হবে ধন্যবাদ সোমা পার্টিকুলারলি চ্যানেল আই এর যে একটা পপুলার অনুষ্ঠান মেট্রো সেন্ট টু দা পয়েন্ট এবং এখানে আমাদের সাথে আমার দুই সহ আলোচক আছেন যারা যাদেরকে আমরা সবাই চিনি সবাইকে স্বাগত জানিয়ে বলতে চাই আমরা গত বছরের মার্চ থেকে করোনা মোকাবেলা করে যাচ্ছি এবং মোকাবেলাতে আমরা বিভিন্ন সময় সরকার বিভিন্ন পদক্ষেপ নেয় কখনো সাধারণ ছুটি কখনো লকডাউন কখনো বিধিনিষেধ এবং এই কার্যকর পদক্ষেপগুলো নেওয়াতে কখনো কখনো আমরা ভালো ফলাফলও পেয়েছি যেমন গত বছর মানে আমাদের সবসময় করোনা একটা ট্রেন্ডটা দেখতে হবে ট্রেন্ড আপনাকে গাইড করবে যে আমরা কোন পথে চলবে আমাদের যখন জুলাই মাস থেকে আমাদের আবার কমা শুরু করলো আর ফেব্রুয়ারি থেকে যখন আবার দ্বিতীয় ঢেউ শুরু হলো ওইবার ভয়াবহ দ্বিতীয় ঢেউ আমাদের প্রতিদিন সংক্রমিত হচ্ছিল 7000 উপরে মৃত্যু হচ্ছিল 100 উপরে এরপরে যখন আবার আমরা মানে লকডাউন দিলাম এপ্রিল মাস থেকে তখন কিন্তু একটা ভালো ফলাফল পেয়েছিলাম আমাদের সংক্রমণের হারটা নেমে এসেছিল 7-8%। তারপরে আমরা লক্ষ্য করলাম ভারতের যে ভয়াবহ অবস্থা তারপরে লক্ষ্য করলাম আমাদের সীমান্তবর্তী জেলাগুলোতে তারপরে লক্ষ্য করলাম এটা 40টা জেলা এখন আমরা ভয় পাচ্ছি যে কোনো সময় এটা রাজধানীতে ঢুকে পড়বে এই পরিস্থিতিতে আমরা যে লকডাউন দিয়েছি সেই লকডাউনটা কিছু কাজ করছিল কিন্তু অ্যাকচুয়াল যেটা কাঙ্ক্ষিত ফলাফল সেটা হচ্ছিল না কেন যখন আপনার অফিস আদালত খোলা থাকবে যখন আপনার বাজারঘাট খোলা থাকবে যখন গণপরিবহন খোলা থাকবে তখন করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করা যাবে না এটা প্রমাণিত যার ফলে জাতীয় কারিগরি পরামর্শ মনে করে যে ভবিষ্যৎটা ভালো করার জন্য এখনই লাগাম টেনে ধরে যদি আমি জীবন ঠিক রাখতে পারি জীবিকা যদি আমি চালাতে চাই তাহলে আমাকে একটা পথে যেতে হবে সেটাকে কঠোর লকডাউন আর শাটডাউন যেটাই বলি না কেন আবিধানিক অর্থের মধ্যে আমি সীমাবদ্ধ না থেকে স্পিরিটটা ছিল এই অফিস আদালত বন্ধ থাকবে গণপরিবহন বন্ধ থাকবে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে দোকানপাট বন্ধ থাকবে সবাই আমরা ঘরে থাকব শুধুমাত্র জরুরি সেবার সঙ্গে যারা জড়িত তারা বেরোবেন যারা জরুরি সেবা নেবেন তারা বেরোবেন এবং এটা যদি করতে পারি আমরা অ্যাকচুয়ালি যে দ্রুত গতিতে বাড়ছিল এই শৃঙ্খলটাকে ভাঙবো স্যার এই 7 দিনের মধ্যে সেই সফলতা কি চলে আসবে হ্যাঁ নো নো ভেরি গুড কোশ্চেন আসলে এখানে তো বিজ্ঞান আমরা সবাই জানি এখন যারা ডাক্তার না তারাও জানে যে একজন যদি সংক্রমিত হয় সে ছড়ায় 14 দিন পর্যন্ত এরপরে সংক্রমণের মানে ছড়ানোর সম্ভাবনা কম এই 14 দিনটাকে সব জায়গায় সারা পৃথিবীতে 14 দিনের আমি আশা করব সরকার কিন্তু এবার সরকারকে আমি সাধুবাদ জানাতে চাই অনেক বেশি যে অনেক চ্যালেঞ্জ গুলোকে সামনে রেখেও সরকার সোমবার থেকে প্রথমে 7 দিন দিয়েছে আমার বিশ্বাস হয়তো বা আরো 7 দিন দিবে 14টা দিন যদি আমরা সত্যিকার অর্থে ত্যাগ স্বীকার করে ঘরে থাকতে পারি পরবর্তীতে আমি মনে করি সংক্রমণও কমবে আমাদের জীবন এবং জীবিকা
অর্থনীতি সবকিছু আমরা ভালোমতো চালাতে পারি স্যার আপনারা কি পরামর্শটা 7 দিনের জন্য দিয়েছিলেন নাকি স্যার সরকারকে যেটা পাঠিয়েছেন সেটা কি 14 দিন ছিল কোনটা দিয়েছেন অ্যাবসলিউটলি 14 দিনের জন্য प्रशासनिक विज्ञानसम्मत जीवन दिखे तक अर्थनीतिर जाते परवर्ती चले तक तो सरकार के विभिन्न सेक्टर के विवेचना की देखे आगे सरकार सात दिन दे दिए आज सात दिन बढ़े নড়াচড়া করবে না তুমি তোমার ঘরে থাকো নিজ জায়গায় থাকো আপনি স্যার বলছেন যে এটা করলে সবচেয়ে ভালো হবে কারণ পরিস্থিতি তো ভয়াবহ অবস্থা চলে গেছে সেজন্যই তো শাটডাউন শব্দটা আসলো লকডাউনের পরিবর্তে কিন্তু আমাদের সঙ্গে কিন্তু আজকে আলোচনায় দুজন ব্যবসায়ী নেতা আছেন দুপ্রান্তে নিশ্চয়ই তারাও শুনছেন কিন্তু স্যার সেই লকডাউনেও আমরা শুনেছি যে ব্যবসা বাণিজ্য অর্থাৎ কলকারখানা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান খোলা থাকবে শাটডাউনও তো দেখছি একই থাকবে যদি শাটডাউনের মানেই হয় এবং লকডাউনের মানেই হয় করোনার মানেই হয় গণসমাবেশ রাখা যাবে না যেখানেই লোক সমাগম সেখানেই করোনার সংক্রমণ তাহলে স্যার এটা কেমন শাটডাউন দেখুন বিজ্ঞান তার নিজস্ব নিয়মে চলে আর করোনা ভাইরাস কাউকে মানে না প্রেসিডেন্ট কেউ মানে না প্রধানমন্ত্রী কেউ মানে না দিনমজুর কেউ মানে না এটাই তো বাস্তব সত্য সেটি হলো যে করোনার সংক্রমণ কিভাবে যে সংক্রমিত হয় তার সংস্পর্শে যে আসবে তাকে ছড়াবে এটা তো আমরা জেনে গেছি এই শাটডাউন আর লকডাউন মানে কি আমরা আসলে ঘরে থাকাটা যেটা আমরা বহুবার করেছি তাই যদি হয় তখন হবে কি একজনের সঙ্গে আরেকজন মিশবে না হঠাৎ করে 14 দিনের পরে কিন্তু ট্রান্সমিশনটা ড্রাস্টিক্যালি ফল করবে ইট মে বি ইভেন বিলো 5 যদি ঠিকমতো করতে পারি আমি যতটুকু টাইটলি করব তত বেশি ফলাফল পাবো যতটুকু ঢিল দেব ততটা কম পাবো উদ্দেশ্যটা হলো আমাদের একটা বেস্ট পরামর্শটা দিব সরকার তার সবকিছু বিবেচনা করবে যেটা তবে আমাদের তরফ থেকে পরামর্শটা এরকম থাকবে যে 14টা দিন যথাযথ কঠোর লকডাউন বলি সবকিছু যদি বন্ধ থাকে বেস্ট ফলাফল পাওয়া যাবে তারপরেও যদি দেখা যায় সবকিছু বন্ধ রেখে শুধু গার্মেন্টস সেক্টরে কারণ ওনারা কিন্তু একটা জিনিস বলেছেন আমাদেরকে এবং কিছুটা প্রমাণিত যে ওনারা কিন্তু স্বাস্থ্যবিধি খুব মানেন এবং ওই ওনারা দেখিয়েছেন যে ওনাদের কাছ থেকে ছড়াচ্ছে না এইটা এইটা যদি হয় তাহলে একটা বিষয় কিন্তু আইডিয়ালি হবে যদি আমরা সবকিছু শাটডাউন করে দিতে পারি বাবা জি আপনি থাকেন স্যার আমাদের সঙ্গে আমি চলে যেতে চাই একে আজাদ সাবেক প্রেসিডেন্ট এফবিসিসিআই নিশ্চয়ই আপনি আমার কাছে কথা শুনতে পাচ্ছেন জি যে কথাটি আমরা শুনলাম সোমবার থেকে শাটডাউন সারা দেশ কিন্তু এই শাটডাউন বলি আর লকডাউনের বলি সবসময় দেখেছি গার্মেন্টস শিল্প কারখানা এটার আওতামুক্ত থাকে একটু সংশোধন করে দেই একটু সংশোধন করে দিই এইমাত্র আমি স্বরাষ্ট্র মন্ত্রী সভাপতি মিটিং থেকে বের হলাম শেষ করলাম সেখানে সিদ্ধান্ত হয়েছে 1 তারিখ থেকে সম্পূর্ণ লকডাউনে যাবে যেহেতু জুন ক্লোজিং রয়েছে সেই কারণে এই কয়দিনের একটা ব্রিদিং টাইম দেওয়া হলো 1 তারিখ থেকে এটা কার্যকর হবে সোমবার থেকে না একটাই প্রশ্ন যে সবাই ঘরে থাকবে সবার তো জীবন আর জীবিকা দুটো আলাদা করে ভাবতে হচ্ছে তাহলে যেটা গার্মেন্টস খোলা থাকলে তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং ঝুঁকি মোকাবেলা করাটা আপনারা আসলে কতটুকু নিরাপত্তা সুরক্ষা সবকিছু দিচ্ছেন কারণ এই গার্মেন্টসের শ্রমিকরা তো কাজ শেষ করে অবশ্যই তারা দল বেঁধে বাহিরে যাবে বাহিরের দিকটা তো আর নজরদারি কোনো মালিকই করবে না সেই জায়গাটা কি হবে ধন্যবাদ আপনাকে দেখুন প্রফেসর শহীদুল্লাহ কারেক্টলি বলেছেন যে গার্মেন্টস এর যারা রপ্তানিমুখী পোশাক শিল্পের সাথে জড়িত যাদের পণ্য বিদেশে যায় এবং বিদেশিরা একটা টাইম বেঁধে দেয় এই টাইমের মধ্যে যদি তারা মালটা নির্দিষ্ট দেশে পৌঁছাতে না পারে তাহলে তার সে মালটা নেবে না এখানে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যাপার
এভরি মান্থ আপনার 4 টু 5 বিলিয়ন ডলার মাল রপ্তানি হচ্ছে, যদি আপনি 3 সপ্তাহ বা 1 সপ্তাহ বন্ধ রাখেন তাহলে আপনার কত বিলিয়ন ডলার মাল ক্যান্সেল হয়ে যাবে। আর একবার যদি আপনার একটা ফ্যাক্টরি ক্যান্সেল হয়ে যায় সেই হি উইল নট কাম ব্যাক ইন বিজনেস, তার পক্ষে আর ব্যবসায় আর ফিরে আসা সম্ভব হবে না। তো এইগুলো গার্মেন্টস এর রপ্তানিমুখী শিল্পের সাথে যারা যুক্ত তারা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছে, যার কারণে সরকার রপ্তানিমুখী পোশাক শিল্পকে সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে শুধু ছাড় দিয়েছে কন্ডিশন শর্ত সাপেক্ষে। শর্ত কি? তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অর্থাৎ আমাদের দেশের যারা কর্মকর্তা যারা মন্ত্রণালয় তারা যে নিয়ম করেছে এত ফিট ডিস্টেন্স মেনটেন করতে হবে, তারপর হাত ঘন্টার পর ঘন্টা দুই করতে হবে, থুতু, সমস্ত কিছু যেসব নিয়ম কানুন আছে মেনে তারা চলছে, যার জন্য ইনফেকশন ওইভাবে ছড়াচ্ছে না। কারণ গার্মেন্টস শিল্পে যারা থাকে সেসব জায়গায় যদি হতো আমরা কেউ গার্মেন্টস কিন্তু চালাতে পারতো না, ইনফেকশন ছড়ানো খুব ইজি। আমরা যতই আমাদের কোম্পানির মধ্যে মাস্ক 100% ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, হঠাৎ দেখা যায় একটা মেয়ে বা একটা ছেলে মাস্ক খুলে মাস্কটা নিচে রেখে ঘুমাচ্ছে কাজ করছে, তখন তাকে দ্রুত তাকে সুপারভাইজিং করে তাকে করানো হচ্ছে, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যেখানে সরকার কিন্তু চেষ্টা করছে, আন্তরিকভাবে চেষ্টা করছে, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের ভ্যাকসিনের সীমাবদ্ধতা রয়েছে, আর আমাদের হচ্ছে কি আমরা নিজেরা সচেতন না দায়িত্ববান না, যার কারণে হচ্ছে কি যতই আপনি লকডাউন দেন আমি দেখি রাস্তার পাশে দলবদ্ধ ভাবে লকডাউনের মধ্যেও 4-5 জন একসাথে বসে চা খাচ্ছে, কারো মাস্ক নাই। আপনি দেখবেন যতই আপনি কঠিন করেন না কেন, কারণ এত ঘনবসতি দেশ বাংলাদেশের মতো জনাব আজাদ আমি একটু আপনাকে থামাই এখানে, আমার আপনার কাছে দুটো প্রশ্ন আপনার কথার সূত্র ধরে আমি করতে চাই। সেটা হচ্ছে মানুষ একদম সচেতন না, যতই লকডাউন দিই আর যতই শাটডাউন দিই মানুষ আসলে নিজ থেকে সচেতন না। তাহলে আপনারা যতই নিয়ম করেন না কেন গার্মেন্টসের শ্রমিকরা কি আসলে মাস্কটা পরছে? সেই জায়গায় যদি সচেতন না হয় তাহলে সেই জায়গাটা আপনারা কি করে এনশিওর করছেন যে শাটডাউনে গার্মেন্টস খোলা থাকলে সেই শ্রমিকরা কথা শুনবে, তাদের নিজের বোধোদয় হবে? আর দ্বিতীয় যেটা হচ্ছে বিলিয়ন বিলিয়ন আর্থিক ক্ষতির কথা বলছেন, 14 দিনের জন্য যেটা ডক্টর শহীদুল্লাহ স্যার বলছেন সব কিছুই যদি বন্ধ থাকে তাহলে তো সারা জীবনই মানুষ ঘুরে দাঁড়াতে পারবে, 14 দিনটা কেন মানা যায় না? এই 14 দিন যদি একটু টাকার ক্ষতি হয় ভবিষ্যতে তো এর চেয়ে আরো বেশি আর্থিক ভালো থাকা যাবে, তাহলে এই 14 দিনকে কেন আপনারা মানতে চান না? অনেকে অভিযোগ করে যে আসলে ব্যবসায়িক নেতাদেরকে সরকার কিছুই করতে পারেন না, এমনটাই কি? এখানে আমি তো বললাম যদি আভ্যন্তরীণ মার্কেটের মধ্যে সরবরাহ হতো, আমাদের শুধুমাত্র যে রপ্তানিমুখী পোশাক শিল্পের সাথে আমরা জড়িত না, আমরা চা শিল্পের সাথে জড়িত, আমরা পাট শিল্পের সাথে জড়িত, আমরা স্থানীয় অনেক শিল্পের সাথে জড়িত, সেগুলো বন্ধ থাকলে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এটা টাইম বাউন্ড না, আমি মার্কেটে 7 দিন পরে ছাড়তে পারবো, আমরা এটা ম্যানেজ করতে পারবো। কিন্তু যেটা রপ্তানি সে কিন্তু আর আমার এই সুযোগটায় কিন্তু নেইবারিং দেশ যারা আমার প্রতিযোগিতা আমার সাথে পারছে না তারা কিন্তু এগিয়ে আসবে, দে উইল টেক দিস অ্যাডভান্টেজ। অতএব আমি শুধু যে একাই আমার কাস্টমার আমার উপরে নির্ভরশীল তা না, আমার প্রতিযোগিতা অনেক দেশ আছে, কারণ সারা ওয়ার্ল্ডে কনজিউমারের চেয়ে ম্যানুফ্যাকচারার অনেক বেশি। অতএব আমি যদি একবার ছিটকে পড়ি আমি কিন্তু আর এই প্রতিযোগিতায় টিকে আসতে পারবো না। আমরা কি ছিটকে পড়েছি? সারা পৃথিবী তো লন্ডভন্ড হয়ে আছে করোনাতে, আপনি দেখেন গত বছর এপ্রিলের অবস্থা দেখেন কত, আমাদের যেখানে প্রতি মাসে 4-5 বিলিয়ন ডলার এক্সপোর্ট হয় 500 মিলিয়ন ডলার এক্সপোর্ট হয়েছিল এপ্রিল মাসে গত বছর, আমাদের লকডাউনে তো আমরা বেশ কিছুদিন আমাদের রপ্তানিমুখী পোশাক শিল্প বন্ধ ছিল, সেই ভয়াবহতা কিন্তু এখনো আমরা কাটিয়ে তুলতে পারিনি। আমাদের ইউরোপের অনেক কাস্টমার আমাদের অর্ডার ক্যান্সেল করেছে, সেই মাল আমরা এখনো নেইনি, অনেক কাস্টমার ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, তাদের কাছ থেকে আমরা অনেকই পাওনা পাইনি। তো সেইগুলো তো আপনাদেরকে তো আমরা যদি বোঝাতে সক্ষম হই ডেফিনেটলি আপনারাও বুঝবেন, দর্শক বুঝবে যে এরা ইচ্ছা করে, কারণ আমারও তো জীবনের মূল্য আছে, আমার শ্রমিকের জীবনের মূল্য আছে, আমার প্রতিবেশী যারা তাদের প্রতি আমার নাগরিক দায়িত্ব আছে, অতএব আমরা সেই জায়গায় সচেতনতা নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছি এবং চালানোর জন্য আমরা সরকারকে সুপারিশ করেছি। জনাব একে আজাদ থাকুন আপনি আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হচ্ছেন মোহাম্মদ হাতেম, সহসভাপতি বিকেএমই। জনাব হাতেম আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি, আপনাদের সাথে কথা বলা মানে বিশাল বিশাল অঙ্কের লস লাভের ক্ষতির হিসাব আপনারা দেখিয়ে দেন, কিন্তু 14 দিন 14 দিনের হিসাব তো পরে 7 দিন যে সোমবার সেখানেও আপনারা
আওতামুক্ত থাকবেন, কিন্তু সবচেয়ে বড় কথা ক্ষতিটা কি কি হবে? আর সাত দিন যদি ঘরে থাকা যায়, সবাইকে ঘরে রাখা যায়, তাহলে তো সারা জীবনের জন্যই ভালো থাকা। এই বিষয়টা কেন আপনারা মানেন না? যদিও কেন না মানা হচ্ছে, বিশাল লাভ ক্ষতির হিসাবটা জনাব আজাদ সাহেব বুঝিয়েছেন, আপনি নিশ্চয়ই আর একটা ব্যাখ্যা দিবেন, বলুন। ধন্যবাদ। আমি এই জাস্ট আপনাদের এখানে জয়েন করলাম স্বরাষ্ট্র মন্ত্রীর সভাপতিত্বে, এতক্ষণ আরেকটা মিটিং হলো যে এই লকডাউন নিয়ে, সেখানে সকল সচিব মহোদয়রা ছিলেন এবং সংশ্লিষ্ট সকলই বিভিন্ন বাহিনীর প্রধানরা সবাই ছিলেন। তো অনেক আলোচনার পর সেখানে সিদ্ধান্ত হলো যে জরুরি সেবা এবং শিল্প কারখানাগুলি চলমান থাকবে, শুধু গার্মেন্টস না, সকল প্রকার উৎপাদনমুখী শিল্প কারখানাগুলি চলমান থাকবে এবং জরুরি সেবা চলমান থাকবে। এক তারিখ থেকে বাকি সবকিছুই সম্পূর্ণ লকডাউনে যাবে। এটা প্রথমে এক সপ্তাহ, পরবর্তীতে প্রয়োজনে আরো এক সপ্তাহ হয়তো বৃদ্ধি হতে পারে। তবে আজাদ ভাই এতক্ষণ সুন্দর করে সবকিছু উপস্থাপন করেছেন, তার সাথে আমি একটু একটু সংযোগ করি। আমরা কিন্তু যেখানে আজকের মিটিং এটা আলোচনা হয়েছে যে গার্মেন্ট সেক্টর কিন্তু প্রমাণ করেছে যে তাদের ফ্যাক্টরি গুলিতে শ্রমিকদেরকে একটা সুশৃঙ্খল স্বাস্থ্যসম্মত পরিবেশে সারাটা দিন অন্তত আমরা রাখ, অন্তত এই 10 ঘন্টা এই শ্রমিকরা কিন্তু একটা স্বাস্থ্যসম্মত সুশৃঙ্খল ডিসিপ্লিন একটা পরিবেশে কিন্তু তারা থাকে, বাকি সময়টা কিন্তু তারা সেটা থাকে না। আর আপনি আপনি বলছিলেন যে মাস্ক ব্যবহারের কথা, গার্মেন্টস এর শ্রমিকরা কিন্তু এই করোনার আগেই আগে থেকে কিন্তু মাস্ক ব্যবহার করে অভ্যস্ত, কারণ ফ্যাক্টরিতে যে ডাস্ট সেই ডাস্ট থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কিন্তু মাস্ক ব্যবহার করে আগে থেকে অভ্যস্ত রয়েছে। সুতরাং গার্মেন্টস সেক্টর যেহেতু প্রমাণ করতে পেরেছে যে গার্মেন্টস এর শ্রমিকরা করোনায় আক্রান্ত তেমন ভাবে হয়নি এবং এটা প্রমাণিত, সুতরাং এটা থাকলেও তেমন কোনো অসুবিধা হবে না। দ্বিতীয়ত আমি এখানে আরেকটু বলবো যে বরঞ্চ যেটা দেখা গিয়েছে যে যখনই আমরা গার্মেন্টস কে বন্ধ করে দিয়েছি তখনই কিন্তু এই শ্রমিক, এই লক্ষ লক্ষ শ্রমিক কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করেছে এবং তার দেশের বাড়িতে গ্রামের বাড়িতে ছুটে যাওয়ার চেষ্টা করেছে। এতে কিন্তু করোনা সংক্রমণের মানে সুযোগটা কিন্তু আরো বেশি হয়েছে। তো সুতরাং আমরা মনে করি এর চেয়ে বেটার হচ্ছে গার্মেন্টসে তারা কর্মরত থাকা। আচ্ছা, তার মানে তারা হচ্ছে কাজের মধ্যে থাকুক তাহলে আর গাদাগাদি করে বাড়ি ফিরতে পারবে না। কিন্তু জনাব হাতেম, যে প্রশ্নটা স্বাভাবিক দৃষ্টিতেই চলে আসে, গণপরিবহন তো সব বাড়বে, থাক বন্ধ থাকবে, এবং গার্মেন্টসে যারা খেটে খাওয়া মানুষ তারা অবশ্যই বড় অনেক দূরে দূরে গার্মেন্টসে পায়ে হেঁটে হেঁটে যায়, একটু সুবিধা থাকলে হয়তো টেম্পো সিএনজি তে উঠে, তো সবই তো বন্ধ থাকবে। তাহলে এই লক্ষ লক্ষ শ্রমিকগুলো কি করে মানে গার্মেন্টসে তার কাজে যাবে, সেই কাজে যাওয়ার ব্যবস্থাটা কি? দেখেন, বাংলাদেশে প্রতিটা অঞ্চলে যেখানে গার্মেন্টস অধ্যুষিত এলাকা সেখানেই শ্রমিকরা কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু থাকে। আপনি একটা জরিফেও কিছুদিন আগে আপনি নিশ্চয়ই দেখেছেন, সেখানে একটা শ্রমিক বলেছে সর্বোচ্চ সে 20 মিনিট দূরত্ব থেকে পায়ে হেঁটে ফ্যাক্টরিতে যায়। তার মানে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে ম্যাক্সিমাম 10 থেকে 15-20 মিনিটের মধ্যে, এতে কিন্তু তাদের যাতায়াতে অসুবিধা হয়। মানে হাতেম সাহেব, জীবন যাই হোক, জীবিকার টাকাটা সচল রাখতে হবে, তাই তো? তারা নিজস্ব সাইকেলে আসে, আর কিছু সংখ্যক শ্রমিক দূর থেকে কিছু ফ্যাক্টরি যারা রিমোট এরিয়া আছে ফ্যাক্টরি, সেই সমস্ত ফ্যাক্টরি গুলি তারা তাদের নিজস্ব পরিবহনে শ্রমিকদেরকে আনা নেওয়া করে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কাছে খুব একটা এখন পর্যন্ত শ্রমিকের যাতায়াত নিয়ে এই সমস্যা হয়েছে বা হচ্ছে এই ধরনের কোন অভিযোগ কোন ফ্যাক্টরি বা কোন শ্রমিক কিন্তু আমাদেরকে করেনি। কিন্তু আপনাদের যদি কেউ এই গণপরিবহন বন্ধ রাখার সময় কেউ যদি এই ধরনের অসুবিধাতে পড়ে, আপনারা কি বিকল্প কোন সুবিধা রেখেছেন? না না, আমি তো আপনাকে পরিষ্কারই বলছি যে আমাদের যারা দূর দূর দূরান্ত থেকে ফ্যাক্টরির শ্রমিক যারা আসে তাদেরকে ফ্যাক্টরির নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে আনা নেওয়া করে, এবং কিছু শ্রমিক হয়তো তারা নিজস্ব সাইকেল ব্যবহার করে যদি দূরে থাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমার একটু স্যারের কাছে যেতে হবে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার। স্যার স্যার, আপনি আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার, এই লকডাউন বলি আর শাটডাউন বলি দুজনের সাথে কথা বলে মনে হচ্ছে, দর্শকও হয়তো বুঝতে পারছেন, আমি জানি না ভরসার জায়গা কতটুকু, সবই তো স্যার খোলা থাকবে, সবই চলবে, তো যদি ব্যাংক খোলা থাকে, স্টক মার্কেট খোলা থাকবে এবং গার্মেন্টস খোলা থাকবে, এবং গার্মেন্টস খোলা থাকলে আনা নেওয়ার জন্য তো আপনার গাড়ি ঘোড়াও তো চলবে, তাদের নিজস্ব পরিবহন, এবং একজনের সিটে তো দুজন বসিয়ে, এই যে ব্যাপারগুলো আমরা শুনলাম স্যার, সেটা দেখে আপনি কি বলবেন?
অফিসেস আর ওপেন, আমাকে রাস্তায় যেতেই হচ্ছে, গণপরিবহন খোলা, আপনার বাজারঘাট খোলা, সেই তিনটা কিন্তু বন্ধ থাকছে। মানে এটা বুঝতেই হবে যে এখন সরকার বাস্তবায়ন কি করবে সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু যদি আজকে অফিস বলা হচ্ছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত, লক্ষ লোক কিন্তু এটার সঙ্গে জড়িত, তারা অফিস যাওয়া যাবে না। আপনার যদি গণপরিবহন বন্ধ থাকে, দোকানপাট বন্ধ থাকে, তাহলে কিন্তু এখনকার লকডাউন আর যেটা সরকার মানে অলরেডি ঘোষণা দিয়েছেন, আজকে আমরা দেখছি যে অনেক মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ সরি না মাল্টি মিনিস্ট্রি যে কোঅর্ডিনেশন মিটিং করছে, আমরা বারবার ওনাদেরকে বলেছি যে আপনারা এইবার এমন একটা সমন্বিত প্রোগ্রাম করবেন, কারণ এই যখন লক মানে শাটডাউন বলে লকডাউন বলে ঘরে থাকবে কিছু ভোগান্তি হবে কিছু লোকের, সবার না, এই লোকগুলোর মধ্যে কিছু প্রান্তিক জনগোষ্ঠী আছে যাদের খাবারের সংকট হতে পারে, অন্যান্য, তো সরকার যাতে ওই জিনিসগুলোকে অ্যাড্রেস করেন, এটা বারংবার বলা হয়েছে। এবং আমি যত গতকাল থেকে গত পরশু দিনাম গতকাল মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছ থেকে শুনেছি, কয়েক জায়গার থেকে সোর্স থেকে শুনেছি, চেষ্টা করা হবে যতটা কষ্ট বা দুর্ভোগ বা ভোগান্তি লাঘব করা যায়। কিন্তু আমার এখন একটা প্রশ্ন আছে বা আবেদন আছে সবার কাছে, আমরা যদি পিলো পাসিং না করে যেটা করা উচিত সেটি হলো এই দুই সপ্তাহ আমরা কিন্তু ওই জাতি সে যারা সাড়ে নয় মাস মুক্তিযুদ্ধের সময় অনেক কিছু করেছি, বিভিন্ন সময় বিভিন্ন করেছি, আজকে দুই সপ্তাহে যদি মানুষ যদি তার কিছু ভোগান্তি হয় সেই ভোগান্তিটা যতটুকু লাঘব করতে পারে সরকার সেটা পাশাপাশি যদি মেনে নেই, এই স্যাক্রিফাইসটা ইন্ডিভিজুয়াল লেভেলে করতে হবে। আর আমি যদি বলি যে আমি আমি মানে আমার না আমার কথাটা শেষ করি, এই বোধোদয়টার জন্য আমি আজকে সবার কাছে বলতে চাই যে আমাকে কালকে একটা চ্যানেলে বলছিল একটা লোক, আমার দুই সপ্তাহ না একটু কষ্ট করি কিন্তু আমি মনে করি করোনার থেকে আমাদের মুক্ত থাকা দরকার। এই যে একটা বোধোদয়, এটা যত মানুষের মধ্যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ছড়াতে পারবো তত বেশি কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে, তত বেশি কার্যকর ফলাফল পাওয়া যাবে। স্যার আপনার কাছে যেটা বিষয় হচ্ছে কি বারবারই যে বিষয়টা জানতে চাচ্ছি, এবং আপনারা বারবার বলছেন ওই লকডাউন বলি কঠোর বিধিনিষেধ বলি, এখন আমরা শেষ পর্যন্ত হয়তো শব্দগত একটা পরিবর্তন এসে চলে আসলাম শাটডাউন, শাটডাউন বিফল হয়ে গেলে পরবর্তীতে কি হবে সেটা আমরা জানি না, আপনারাই ভাববেন, কিন্তু আমাদের সাথে যে দুজন ব্যবসায়ী নেতা আছেন প্রভাবশালী, আপনি কিন্তু তাদেরকে একবারও খোলামেলাভাবে তাদের কাছে কিন্তু অনুরোধ করছেন না যে এই সাত দিনেও গার্মেন্টস যদি বন্ধ থাকতো, সবই যদি বন্ধ থাকতো, তাহলে বোধহয় আমরা ভবিষ্যৎটাকে ভীষণ ভালো করতে পারতাম, মানে সবার জন্য উপকার হতো, কিন্তু সেখানেও যেহেতু বড় একটা জীবিকার প্রশ্ন সেই জায়গায় হয়তো কিছু কনসিডার করতে হয় সরকারকে। আমি কিন্তু খুব সুন্দর করে আমার প্রারম্ভিক বক্তব্যে বলেছিলাম যে কল কারখানা থেকে শুরু করে এভরিথিং যদি ক্লোজ রাখা যায় তাহলে সর্বোচ্চ ফলাফল, এটা আমি একদম ভেরি লাউড এন্ড ক্লিয়ার, এর মধ্যে কোনো কনফিউশন নাই, জি আমি কিন্তু লাউড এন্ড ক্লিয়ারই বলেছি যে এভরিথিং ক্যান বি শাট ডাউন উইথ দ্য বেস্ট ফলাফল পাওয়া যাবে, এখান থেকে আপনি যতটুকু কম পাবেন কম ফলাফল পাওয়া যাবে, এটার মধ্যে কোনো আমার আগে বক্তব্যের সঙ্গে এখন বক্তব্যের কোনো তফাৎ নেই। জি স্যার থাকুন, আপনি আমাদের সঙ্গে, আমি প্রশ্ন একটি রেখে যাচ্ছি যে গতকালকে আমরা দেখেছি মানুষকে একটু মানসিক প্রিপারেশন নেবার জন্য দুদিন সময় দেওয়া হয়েছে, যেমন সোমবার থেকে শুরু হচ্ছে শাটডাউন, কিন্তু এর মধ্যেও আজকে সকালে যে চিত্র আমরা সারাদিনই দেখলাম ফেরি ঘাটগুলোতে মানুষের উপচে পড়া, দৌড়ে বাড়ি ফেরার যে চিত্র, আমাদের কিন্তু গণপরিবহন সব বন্ধ, ঢাকার যে সাতটি জেলা প্রবেশমুখগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু ওই যে বারবার ঘুরে ফিরে ওই প্রশ্নটি স্যার আসে, সব যদি বন্ধ থাকে তাহলে এত মানুষ কি করে নদী পার হয়ে যার যার বাড়ির পথে ছুটছে, তাহলে প্রশাসন আইন শৃঙ্খলা কোথায় থাকে, সেই জায়গাগুলোতে একটা নজরদারি যদি না থাকে স্যার সেখানেও তো তাহলে স্যার যে বল নামেই ডাকি না কেন সবই তো বিফলে যাবে, আর মানচিত্র যেহেতু দেখাচ্ছে 59 জেলাতে রেড সিগন্যাল। স্যার আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে, আমি জনাব একে আজাদ আপনার কাছে যেতে চাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা, সব জায়গায় ঘুরে ফিরে যেটা আসে ওই যে বারবারই বলতে চাই যে আপনাদের জায়গাটা কি, আপনাদের ব্যবস্থাটা কি, এবং আপনি বারবার বলছেন মানুষ ভীষণ অসচেতন, কিন্তু মানুষকে সচেতন করবার জন্যে সোমবার থেকে যে শাটডাউনটা করা হচ্ছে সেটা দেওয়া হলো ঘোষণা, পূর্ব ঘোষণা, সেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের সবচেয়ে বড় ভূমিকা, জনগণ তো আছেই কিন্তু জনগণ তো মানছে না, মানানোর জন্য বাধ্য করাটা কতখানি জরুরি? দেখুন এখানে মাল্টিপুল সমস্যা যেটা অন্যান্য দেশের সাথে আমাদের কোনো মিল নাই, আমাদের সাথে ভারতের কিছুটা মিল আছে, কিন্তু তাছাড়া আপনি দেখেন আমাদের দেশের যারা রিক্সা চালক অটো রিক্সা চালক তারপরে আপনার কনস্ট্রাকশন ফার্মে যারা চাকরি করে তারা কিন্তু দিন আনে দিন খায়, তো এই লোকগুলি কিন্তু সে তাহলে যতই আপনি পুলিশ দিয়ে যেটা বাড়ি দেন না গাড়ি সে কিন্তু শুনবে না, সে বাড়ি খেয়েও সে রিক্সা নিয়ে মুভ করবে, কারণ তার খাবার, এই জন্য আমাদেরকে সবাই সমাজ
সবকিছু সরকারের উপরে নির্ভর করে আর চলবে না, আমাদের কিছু সামাজিক দায়িত্ব আছে। আমাদের প্রত্যেকের প্রতিবেশীর কাছে আমাদের লঙ্গরখানা খুলে দেওয়া উচিত, আমাদের খাদ্য সংগ্রহ করা উচিত, আমাদের হসপিটালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা উচিত, আর এবং পাড়া মহল্লায় আমাদের এই জিনিসগুলো যেটা এটা ন্যাশনাল ক্রাইসিস, এটা নট ন্যাশনাল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিস। এই ক্রাইসিসে আমাদের ঘরে বসে থাকলে হবে না। আমার দিকে আমি তাকাবো, আমার প্রতিবেশীর দিকে তাকাবো না, এই শুধুমাত্র সরকারের একার পক্ষে এত বড় সমস্যার সমাধান সম্ভব না। এই জন্যই সচেতনতাই শুধু না, আমার দায়িত্ব হবে আমার প্রতিবেশীকে আমি যে যত পারি তাদেরকে সচেতন করে তোলা, পাশাপাশি তার খাদ্য আবাসিক সমস্যার সমাধান করা। জি জনাব আজাদ, আপনি যেটা বলছেন অর্থাৎ সমাজের বিত্তবানদের এই জাতীয় সমস্যার সময় অবশ্যই এগিয়ে আসতে হবে এবং বারবার সরকার কিন্তু এই আহ্বান জানাচ্ছে যে এই ক্রাইসিস একা সরকারের, যে কোনো বড় দুর্যোগ সরকারের একা মোকাবেলা করা সম্ভব না, সকলের হাত মিলেই সরকারকে শক্তিশালী করতে হয়। কিন্তু এখন যেটি প্রশ্ন হয়েছে দাঁড়িয়েছে যে এই যে 7 দিনের কঠোর শাটডাউনে যাচ্ছে বাংলাদেশ, সেখানে কিন্তু সবচেয়ে বড় অসহায় অবস্থায় একদম নিঃস্ব অবস্থায় পড়ে যাবে সেই মানুষগুলো যারা প্রতিদিনকার রোজগারে প্রতিদিনের জীবন চালায়, সেই মানুষগুলোর ব্যাপারে ভাবনাটা কি ভাবা হয়েছে কিনা? আর যদি আপনি যেহেতু বলছেন বিত্তবানরা এগিয়ে আসবে, অর্থাৎ অনেকেই তো মাস শেষে আমরা বেতন পাই, সেটা দিয়ে আমাদের জীবন চলে, কিন্তু যারা প্রতিদিনের আয় দিয়ে জীবন চালায় তাদের কি হবে এই 7 দিনে? দেখুন, এখন বাংলাদেশের প্রায় 1000 লোক আছে সম্পদশালী, তাদের এত অর্থবিত্ত, তারা অনেকে নিজেও জানে না তাদের কাছে এত অর্থবিত্ত। সেই মানুষগুলো যদি এগিয়ে আসে, সেই তালিকায় কি আমরা আপনাকেও রাখবো জনাব আজাদ? আমি বলছি একে আজাদ, যে সেই তালিকায় নিশ্চয়ই আমরা আপনাকেও রাখবো এবং সেই আশা তো আমরা করব যে এই তালিকায় আপনি নিজেও আছেন এবং এই বিপদের দিনে আপনি সেই মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছেন এবং দাঁড়াবেন। অবশ্যই আমরা করছি এবং আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেভাবে পারছে আমরা উৎসাহিত করছি, যাতে কোনো রকম মানুষের অনাহারের মারা না যায়, অক্সিজেনের অভাবে মারা না যায়, এই বিনা চিকিৎসা মারা না যায়, এইগুলো কিন্তু আমরা দেখছি সবাই যে প্রত্যেকের পর থেকে অবস্থান থেকে। জি জনাব হাতিম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, বারবারই লকডাউন বলি আর শাটডাউন বলি, কঠোর বিধিনিষেধ যখনই আসে তখনই সকলে আপনাদের দিকে আঙুল কেন উঠায় যে ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, ব্যবসায়ীদের চাপে পড়ে গার্মেন্টস শিল্প কারখানা খোলা রাখতে বাধ্য হয় সরকার, কথাটা কতটুকু সঠিক? কথাটা সঠিক নয়, কারণ হচ্ছে আজাদ ভাই কিছুটা এক্সপ্লেন করেছেন শুরুতে যে আমরা আসলে দেশীয় মার্কেট বা দেশীয় জায়গায় আমাদের প্রোডাক্টটা কিন্তু সেল হয়, আমাদের আমরা একটা আন্তর্জাতিক বাজারে কম্পিটিশনে থাকতে হয় এবং এই মুহূর্তে আমাদের কিন্তু অর্ডারগুলি প্লেসিং হওয়ার শুরু হয়েছে এবং গতকাল যখন একটা এরকম আওয়াজ উঠেছে যে সম্পূর্ণ লকডাউনে যাচ্ছে আবারও দেশ, তখন থেকে গতকাল থেকে আজকে পর্যন্ত বহু ফোন আমাকে রিসিভ করতে হয়েছে দেশ এবং বিদেশ থেকে, বিশেষ করে বাইরের কাছ থেকেও, আসলে কি লকডাউন যাচ্ছে কিনা এবং লকডাউনে গেলে তাদের অর্ডারগুলির কি হবে, এই নিয়ে একটা শঙ্কা। এবং তাহলে কিন্তু তাদের পরবর্তী অর্ডারগুলি যেগুলি আছে কার্যাদেশ, এগুলি কিন্তু বাংলাদেশ থেকে অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই সব কিছু মিলিয়েই কিন্তু আমরা কিন্তু সরকারকে বলেছি যে এই এই লকডাউনকে আর এই কোভিডকে মোকাবেলা করার জন্য সরকার যে কোনো রকমের সিদ্ধান্ত নিবে, যত কঠোর সিদ্ধান্তই নেক সে তার সাথে আমরা সহযোগী ভূমিকা পালন করব নিঃসন্দেহে, কারণ মানুষের জীবন আগে। তবে যেহেতু আমি আবারও বলবো, যেহেতু আমরা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমাদের প্রতিষ্ঠান আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে একটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে ডিসিপ্লিন ওয়েতে আমরা অন্তত 10 ঘন্টা তাদেরকে আমাদের কাছে রাখতে পেরেছি এবং আমাদের এই শ্রমিকদের মধ্যে সংক্রমণের হার আপনি নিশ্চয়ই দেখবেন যে সামনে যেহেতু একটা ঈদ আসতেছে আমাদের, এই সময় গত রোজার ঈদে কিন্তু 7-8 দিন থেকে 10-12 দিন পর্যন্ত বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ ছিল, একটা উৎপাদন কিন্তু তখন ওই কারণে ব্যাহত হয়েছে। এরপরে ওইটার ধকল কিন্তু আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি, এখন যদি আবার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু একটা মেসাকার হবে। জানাম হাতিম, কোনো লকডাউনেই কিন্তু আপনাদের গার্মেন্টস সেক্টর কখনো বন্ধ ছিল না, সবটাই কিন্তু আওতামুক্ত ছিল লকডাউনের, শিল্প কারখানা সবকিছুই কিন্তু আওতামুক্ত ছিল। সেটা আমি বলছি না, আর যদি বলেন উৎপাদন সংকটের কথা, উৎপাদন বিপর্যয় তো সারা পৃথিবীতেই ঘটেছে। জি, উৎপাদন বিপর্যয়, জি
গত ঈদের সময় একটা লম্বা বন্ধ ছিল সেটার কথা আমি বলছি। তুই ঈদের সময় বন্ধ দেবেন না, ঈদের সময় তো এটা স্বাভাবিক বন্ধ। না না আমি সেটাই বলছি, ঈদের সময় একটা বন্ধের কারণে তো একটা উৎপাদন আমাদের ব্যাহত হয়েছে। তারপরে কি মনে করছেন ঈদেও গার্মেন্টস খোলা রেখে মানুষ জীবিকার চাকা চালিয়ে যাবে শ্রমিকরা? জীবন এবং জীবিকা দুটোকে সমান ভাবেই আমাদেরকে এগিয়ে নিতে হবে। কিন্তু সোজা যদি প্রশ্ন যায় হাতেম সাহেব, জি হাতেম সাহেব বারবার তো বলছেন জীবন আর জীবিকা। জি আমি একটু থামাই আপনাকে, আপনি বারবার বলছেন জীবন আর জীবিকা, সেটা তো অবশ্যই আমরা জানি, আমরা সব সেক্টরে জীবন আর জীবিকার জন্যই তো কাজ করছি। কিন্তু সবার আগে আপনার কাছে জানতে চাই কোনটা আগে, জীবন না জীবিকা? আগে অবশ্যই আগে জীবন। আপনি যদি আজকে যদি বাংলাদেশ সরকারের সেই সামর্থ্য থাকতো তাহলে সবকিছু বন্ধ করে দিয়ে ডেফিনেটলি আমরা একটা অবস্থান নিতে পারতাম, যেখানে আপনার জার্মান বা ইউরোপের বিভিন্ন গভর্নমেন্ট বিশেষ করে ইউকে, তার মানে জনাব হাতেম সরকারের ওই আর্থিক সংহতিটা নেই, আর্থিক মোকাবেলা করার সমস্যা মোকাবেলার সাহসটা কিংবা ক্ষমতাটা নেই বলে কি তাহলে কি গার্মেন্টস সেক্টর সবসময় খোলা রাখা হয় যে কোনো দুর্যোগে, আপনারা কি বাধ্য করেন? সেটা কিন্তু আমি বারবার বলছি যে আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি যে আমাদের এখানে সংক্রমণের হার নাই বললেই চলে। সুতরাং যেহেতু নেই আমরা একটা বরঞ্চ আমরা আবারও বলবো, যতক্ষণ শ্রমিকগুলো আমাদের কাছে থাকবে, আমাদের শিল্প কারখানায় থাকবে, ততক্ষণ তারা স্বাস্থ্যসম্মত একটা ডিসিপ্লিন পরিবেশের মধ্যে থাকবে এবং কোভিড থেকে তারা নিরাপদে থাকবে বলে আমরা মনে করি। অসংখ্য ধন্যবাদ জনাব হাতেম স্যার, আমি আপনার কাছে একটু ফিরতে চাই। শহীদুল্লাহ স্যার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখেছিলাম এবং সবচেয়ে তার সাথে একটু যুক্ত করতে চাই। স্যার এই শাটডাউনে তো সবই খোলা থাকছে, অর্থাৎ জীবন আর জীবিকার ব্যালান্সিংয়ের জন্যে, কিন্তু সামনে তো আবার কোরবানি ঈদ, সামনে কি এই স্যার জীবন আর জীবিকার জন্য পশুর হাটটাও খোলা থাকবে, এ ব্যাপারে আপনাদের স্যার কোনো পরামর্শ আছে স্যার? আমি আবারও কারেক্ট করি, সব খোলা থাকছে না। তাহলে তো মানে সরকার তাহলে এখন পর্যন্ত যা বলছে তাহলে সরকার মিথ্যাবাদী। আবারও বলছি মানে আমাদেরকে কিন্তু স্পেড কে স্পেড বলা উচিত, আমি কিন্তু ওইটা পছন্দ করি, হার্ট কে হার্ট বলা উচিত। সরকার কিন্তু গত লকডাউনে কোন রকম অফিস আদালত বন্ধ করেনি, বন্ধ করেনি, গণপরিবহন খোলা রেখেছে, দোকানপাট খোলা রেখেছে, সেটা বন্ধ। সেদিকে আমরা পজিটিভ জিনিসটা, সরকারের পজিটিভ জিনিসটা দেখছি না। মানে আসলে হাউ ডু ইউ মানে দেখেন কি কোন দৃষ্টিতে দেখতে হবে সেটাকে। আমি মনে করি সরকার এবার অনেক আন্তরিক, অনেক ভালো ভালো পদক্ষেপ নিয়েছে এবং আমাদের দুইজন যে ব্যবসায়ী নেতৃত্ব তারা কিন্তু আশ্বস্ত করেছেন বন্ধ করতে বলে ওনারাও খুশি হতেন, না বন্ধ করলে ওনারা জনস্বাস্থ্যের দিকে জীবনের দিকে ওনাদের যে একটা কমিটমেন্ট সেটা প্রকাশ করেছেন। সো এত বেশি আমাদের পেসিমিস্ট হওয়া উচিত না, মানে আমি কখনোই পেসিমিস্ট না। আমার দরকার হলো আমরা আহ্বান করবো সরকারকে, সরকার যেন কঠোরভাবে এই যে অফিস আদালত বন্ধ করলো, গণপরিবহন বন্ধ করলো, দোকানপাট বন্ধ করলো, মানুষ যাতে যে কোনো কারণে বাইরে বেরোনো হয়, দোকানের সামনে বসে চা না খায়, এইটাকে যদি আমরা করতে পারি কঠোরভাবে মানে বন্ধ করতে পারি এটাও ফলাফল দেবে। স্যার এই কঠোরতার দায়িত্বটা কে নেবে? দোকানে বসে চা খাওয়া, একটু ঘুরতে যাওয়া, চাঁদ দেখা, বাইরে আসা, এই জিনিসগুলো দায়িত্ব, যেখানে আমরা দেখছি বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা হবে পশু থেকে, সেই জায়গাটাতে আপনি কতটুকু স্যার ভরসা পাচ্ছেন যে এটা হলে হয়তো মানুষের ইচ্ছা মতো একটু ঘোরাফেরাটা বন্ধ হয়ে যাবে? এই কঠোরতার জায়গাগুলো কতখানি কঠোর হওয়া উচিত স্যার? এইটা আপনার সাথে আমি একমত, যেখানে খুব কঠোর হতে হবে বিজিবি বলি, সেনাবাহিনী বলি, অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, দিস টাইম একটু মানে সিরিয়াস হতে হবে। মানে এরকম না যে কেউ বেরোলো আর আমি তাকে ছেড়ে দিলাম, মানে কিছু না কিছু মানে শাস্তিমূলক ব্যবস্থাও কিন্তু আমাদের সংক্রমণ ব্যাধি আইনে আছে, সেটার প্রয়োগ ঘটাতে হবে। আর এটা কেমন একদিকে, আর উদ্বুদ্ধকরণ, আজকে আমরা সবাই যদি আগামী দুই তিন দিন বারবার বলি যে আপনি ঘরে থাকুন, আপনাকে তো অফিস আদালত বন্ধ করে দিয়েছে, আপনাকে তো স্কুল কলেজ এখন বন্ধ, দোকানপাট বন্ধ, আপনি মানে অকারণে বেরোবেন না, এই জিনিসটা আমাদেরকে সবাই একই টোনে যদি কথা বলি। সো ব্যালান্স, ওয়ান ইজ যেটাকে আমরা বলি উদ্বুদ্ধকরণ, আর হলো বাধ্যকরণ, সো মোটিভেশন, আর কখনো কখনো তাদেরকে মানে মানে তাদেরকে আইনের মধ্যে আনা, দুটো যখন হ্যান্ড ইন হ্যান্ড চলবে এই ভারতে, আমরা দিল্লিতে বা মুম্বাইতে এর ফলাফল দেখেছি। আবার বলি একটা ফিগারটা, 28,000 করে পার ডে যে ইয়েটা সংক্রমণ হচ্ছিল সেটা এখন 100 থেকে 150, ক্যান ইউ ইমাজিন কত পার্সেন্ট কমেছে, মৃত্যু সেখানে 2-4 জন 5 জন 7 জন কখনো নীল, আমরা ওই জায়গায় পৌঁছাতে চাই, সেটার জন্য আমাদের সবাইকে মিলেই কাজ করতে হবে। জি স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আমি অনুষ্ঠান শেষ করতে চাই জনাব একে আজাদ আপনাকে দিয়ে। সবচেয়ে বড় কথা এই শাটডাউনের মধ্য থেকে সবসময় আমরা যেটা বলে দেখে থাকি যে বিভিন্ন অন্য সংগঠনগুলো, যারা দোকান মালিক আছে, পরিবহন সেক্টর আছে এবং অন্যান্য আরও যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে,
তারা কিন্তু সবসময় একটা অভিযোগের আঙুল তোলেন যে কেন শিল্প কারখানা গার্মেন্টস খোলা আছে, তাহলে আমরা কেন নেই, সেই আমরা কেন নেই আর আপনারা কেন আছেন, সেই ভরসার জায়গাটা আমি শেষে এসে জানতে চাই যে কেন, কোন সুরক্ষার কারণে গার্মেন্টস খোলা থাকে, শিল্প কারখানা খোলা থাকে এবং তারা কেন আঙুলটা আসলে উঠায়। দেখুন, আমি শুরুতে যেটা বলেছি, একটা হলো আভ্যন্তরীণ মার্কেট আর একটা হলো বিদেশি মার্কেট। আমি বলছি রপ্তানিমুখী পোশাক শিল্পই শুধু না, শুধু রপ্তানির সাথে যেসব সংস্থা জড়িত, যেসব শিল্প কারখানা জড়িত, সবাইকে এই সুযোগ দেওয়া উচিত লকডাউনের বাইরে। আর যে দোকানপাট, আপনি দেখুন, আপনি আমি যেই কাপড় কিনেছি, যদি আমরা এক মাস দুই মাস কাপড়ের দোকানে না যাই, আমরা কিন্তু চলতে পারবো, এটা আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমি যদি বাজার করতে না যাই, কাঁচা বাজার, এটা সমস্যা হবে। এই জন্য কাঁচা বাজারটা খোলা রাখা যাচ্ছে, কিন্তু দোকানপাট মার্কেট খোলা রাখার দরকার, শপিং মল খোলা রাখার দরকার নাই, কারণ ওটা আমি চলতে পারবো। আমি বলেছি আমি রপ্তানিমুখী পোশাক শিল্প, কিন্তু আমি জুট মিল বন্ধ রাখতে পারবো, আমি টি গার্ডেন বন্ধ রাখতে পারবো, আমি যেগুলো মনে করেন আমি অভ্যন্তরীণ মার্কেটে সরবরাহ করি সেটা আমি প্যাশেন্স দিতে পারবো। কিন্তু যে কাস্টমার আমার কথা শুনবে না, আমার যেটা আমার বন্ধু হাতেম সাহেব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে আমার যদি আমি সরবরাহ করতে না পারি, আমার সেই অর্ডারগুলো আমার প্রতিবেশী দেশে চলে যাবে, তখন কি করব আমি? শুধুমাত্র আমি শিল্প কারখানা হিসেবে ক্ষতিগ্রস্ত হবো না, দেশও ক্ষতিগ্রস্ত হবে, আর ওই যে আমার এমপ্লয়মেন্ট, এরা আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে, এরাও তো অনাহারে মারা যাবে। তো সেইগুলো চিন্তা করেই আমি মনে করি সরকারকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের যদি লকডাউনের আওতা ভুক্ত করা হয়, আমাদের ভয়াবহতা কত তীব্র হবে। সেই কারণে আমি মনে করি আপনারা আঙ্গুল দিয়ে আমাদেরকে পাকা চোখে দেখাটা ঠিক হবে না। দেখুন, আমাদের সমস্যা অনুধাবন করুন, আমাদের সাথে সমমর্মিতা প্রকাশ করুন, এটাই আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সম্মানিত তিনজন অতিথি, যারা যুক্ত হয়েছিলেন মেট্রো সেম টু দা পয়েন্টে এবং তারা তাদের জায়গা থেকে তাদের অবস্থান পরিষ্কার করলেন, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ একটু তথ্য দিয়ে দেই, জি হাতেম সাহেব, সিদ্ধান্তটা হয়েছে পরশুদিন থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, আর এক তারিখ থেকে শিল্প কলকারখানা এবং জরুরি সেবা বাদে বাকি সবকিছু এক তারিখ থেকে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, খুব ভালো। এখানে যদি আমরা পর্যটন কেন্দ্রগুলোকে যেভাবে বন্ধ রেখে সেটা রাখা যায়, হোটেলের রেস্টুরেন্ট গুলো বন্ধ রাখা যায় এবং সভা সমাবেশ গুলো সবগুলো বন্ধ রাখা যায়, এই অনেকগুলো অ্যাডিটিভ কিছু কাজ হবে, নো ডাউট। জি সৈদুল্লাহ সাহেব, সরকার এই ব্যাপারে অত্যন্ত আজকের মিটিং এ অত্যন্ত আন্তরিক এবং সবাই মিলে অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে বড় কথা, প্রিয় দর্শক, আমরা লকডাউন বলি, শাটডাউন বলি, যে নামেই ডাকি না কেন, সবচেয়ে বড় কথা, যে নামেই আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, করোনা কিন্তু পুরো দেশ জুড়ে ছেয়ে গেছে, সে যে ভ্যারিয়েন্টের কথাই আমরা বলি না কেন। সুতরাং আমাদের সুরক্ষিত থাকতে হবে, যে যেখানে আছি একদম প্রয়োজন ছাড়া আমরা বের হব না, এবং সবচেয়ে বড় কথা, জীবন এবং জীবিকা দুটো সমন্বয় সবসময় করতে হয়, তবে জীবনটা বেঁচে থাকলে নিশ্চয়ই জীবিকার তো সন্ধান কোনো না কোনোভাবে হয়েই যাবে। সুতরাং আমরা অবশ্যই শাটডাউন কিংবা লকডাউন কিংবা কঠোর বিধিনিষেধ, এটাকে কঠিনভাবে গিয়ে ব্যক্তিগত পর্যায় থেকে মানিয়ে নেওয়া, মেনে নেওয়ার অবশ্যই জায়গাটা তৈরি করি, এবং এটিকে মানিয়ে নেওয়ার দায়িত্ব শুধুমাত্র সরকার কিংবা রাষ্ট্রের একার না, দেশের প্রত্যেকটা জনগণের তার নিজ নিজ জায়গা থেকে। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, অবশ্যই মাস্ক পরবেন।